অল রাইট, বর্তমান সময়ে খুবই পপুলার এবং ভাইরাল একটা ইনকাম প্রজেক্ট হলো otterspot.io। সো এখানে যারা কাজ করতে চাচ্ছেন বা এখানে যারা কাজ করছেন অলরেডি এবং এখানে যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো আমি otterspot.io-র যে আইডিটা আছে আমি আইডিটা ক্রিয়েট করেছি। সো আমার আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি, এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আমি otterspot.io ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ওকে, তো আমি বিগত 5-7 দিন আগে আমি otterspot.io-তে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আমাকে বলা হয়েছিল আপনি প্রত্যেক দিন $1-2 করে ফ্রি ইনকাম পাবেন, কিন্তু আমি 5-7 দিন হয়ে গেল একটা সেন্টও ইনকাম পাইনি। সো এভাবে করে আপনাকে হয়তোবা অনেকেই বলবে যে আপনি otterspot.io-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি ফ্রি ইনকাম পাবেন, $1 করে পাবেন, 20 সেন্ট করে পাবেন, 30 সেন্ট করে পাবেন। এটা একটা প্রতারণার নতুন ফাঁদ। ওকে, otterspot.io-তে যদি আপনি কাজ করে থাকেন বা otterspot.io-তে যদি কাজ করতে চাচ্ছেন বা এখানে ইনভেস্ট করতে চাচ্ছেন, দূরে থাকেন সবাই, কারণ এইটা একটা টোটালি একটা ফ্রডুলেন্ট এবং স্ক্যাম একটা সাইট হলো otterspot। কারণ মানুষ ঠকানো বিজনেসের নামই হচ্ছে otterspot.io। অনেকেই এখানে যারা যুক্ত হয়েছে তারা অনেকেই তাদের ইনকাম বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে বলতে পারে যে এখানে $1-2 করে প্রত্যেক দিন ইনকাম হয়, এই কথা বলে কিন্তু আপনাকে জয়েন করাতে পারে। কিন্তু আদৌ কি এখানে $1-2 করে ইনকাম হয়? দেখেন, আমি আজকে 5-7 দিন ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার টোটাল ইনকাম হয়েছে 1.09 BNB। ওকে, তো আসলে এখানে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে বোনাসটা দিয়েছিল ওই বোনাসটা এখানে আছে, একটা সেন্টও কিন্তু এখানে আমার বাড়েনি, ঠিক আছে। সো আপনারা সবাই সাবধানে থাকবেন এই ধরনের প্রতারণামূলক সাইট থেকে, কারণ এই ধরনের সাইট কিছুদিন মার্কেটে আসে এবং এটা ব্লকচেইন দাবি করে, এটা ডিসেন্ট্রালাইজেশন দাবি করে, কিন্তু আসলে ব্লকচেইন না, আসলে ডিসেন্ট্রালাইজেশন না। এখানে কিন্তু উইথড্র করতে হবে আপনাকে, আর ডিসেন্ট্রালাইজ যে প্রজেক্টগুলো আছে সেখানে কিন্তু উইথড্র করতে হয় না, অটোমেটিক্যালি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ডলার অ্যাড হয়ে যায়, ঠিক আছে, অটো সিস্টেম সব কিছুই। সো এখন ডিসাইড করেন আপনি এই otterspot.io-তে কাজ করবেন কি না। ওকে, তারপরও এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এখানে অনেকেই বলবে যে এখানে ডিস্ট্রিবিউট সিস্টেমটা অনেক বেশি। কীভাবে সেটা মনে করুন, আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, আপনি অন্যজনকে এখানে জয়েন করাবেন, জয়েন করানোর বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে $1 করে প্রফিট পাবেন, ঠিক আছে, আপলাইন $1 পাবে। তো তারপরে সব ডলার নাকি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু আদৌ কি হয় এটাও আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে সব যত ডলার আছে সব ডলার যে এই সিস্টেমটাকে ক্রিয়েট করেছে তার পকেটেই যায়, কারণ এই ধরনের সাইটগুলো মূলত কিছুদিন মার্কেট প্লেসে বিজনেস করে তারপর উধাও হয়ে চলে যায়। এগুলো সাইট মূলত নতুন কোনো ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে যে ডলারগুলো দিয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই ডলারগুলো সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, এছাড়া আর কোনো কিছু নয়। আর ফ্রি ইনকাম যে কথাটাগুলো বললাম, এই ফ্রি ইনকাম এখান থেকে একটা সেন্টও আপনি ফ্রি ইনকাম পাবেন না, ঠিক আছে, যদিও পেয়ে থাকেন সেটা আপনার লাক। আর হাজারে মনে হয় আমার যে 10-20 জন ফ্রি ইনকাম পায়, ঠিক আছে। তো এখন আপনি সিদ্ধান্ত মেক করেন আপনি এখানে কাজ করবেন নাকি করবেন না। সো আমার দৃষ্টিকোণ থেকে এখানে কাজ না করাই ভালো, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।